আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রান্না বান্না শুরু করেছি, আজকে সকাল সকালে রান্না বান্না শুরু হয়েছে। তো এই যে দেখেন আমার পাশে কে বসে আছে, তোশান্ত এখন বাসায় আছে, আর কয়েকদিন পরে ওই স্কুলে চলে যাবে, আর তাবিব একা একা থাকবে। তো তাবিব আমি রান্নার সময় বারবার আমার কাছে এসে খালি বসতেছিল, এটা ওটা জিজ্ঞেস করছে, যেহেতু মানে ওর শরীরটা খুব একটা ভালো না। ঠান্ডাটা আজকে অবশ্য আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো, ঠান্ডাটাও একটু কমেছে আল্লাহ রহমতে। আসলে বাচ্চাটা বিভিন্ন জায়গায় বিভিন্ন পানি টানি আবহাওয়া চেঞ্জ সব কিছু মিলে ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। দুই দিন তো খুবই খারাপ ছিল, এই যে সর্দি কাশি জ্বর, জ্বরটা ভালো হয়ে গেছে, আজকে দুই দিন হলো আলহামদুলিল্লাহ। তা আমি হলো ভাবলাম যে দেশি মুরগি রান্না করি, তো দেশি মুরগি কেটে নিয়েছি সুন্দর করে রেগুলার সাইজ করে। তা আমার চিন্তা হচ্ছে যে আজকে মুরগিটা কষিয়ে রান্না না করে আজকে হাতে মাখিয়ে রান্না করি। তো হাতে মাখিয়ে রান্না করার জন্য সব মশলাই দিতে হবে, যা শুধু মশলা কষাতে হবে না, হাতে মাখিয়ে বসিয়ে দিলেই হবে। চচ্চড়ি যেরকম করি আমরা, বা গরুর গোশ যেভাবে আমরা হাতে মাখিয়ে রান্না করি ওই রকম আর কি। তো প্রথমে আমি তেজপাতা, দারচিনি, তারপরে সাদা এলাচ, গোলমরিচ চার পাঁচটা, লবঙ্গ তিন চারটা, তারপরে পেঁয়াজের পেস্ট, পেঁয়াজের কুচি, আদার পেস্ট, রসুনের পেস্ট, এগুলো সব দিয়ে দিলাম। নর্মালি তো আমরা তেল দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে রান্না করি, ওটারও একটা স্বাদ আছে, আবার এভাবে রান্না করা এটারও আলাদা একটা স্বাদ আছে। তো এখন মনে হয় আমার রান্নাঘরের লাইটটা আগের থেকে ভালো হয়েছে, আপনারা কমেন্ট করবেন। তো মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়োটা রান্নার সময় তো ঠিকই দিয়েছি, পরে বুঝেছি যে কী পরিমাণ ঝাল হয়েছে খাওয়ার সময়। এটা হলো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আমার ধনিয়ার গুঁড়ো শেষ হয়ে গেল, কিনতে হবে ধনিয়ার গুঁড়োটা, অনেক কিছুই টুকটাক কিনতে হবে, তাবিবের শরীরটা ভালো না বলে বের হওয়া হচ্ছে না। এটা হলো জিরার গুঁড়ো, জিরার গুঁড়ো অনেক আছে, হাম্মু গতবার দিয়ে দিয়েছিলো সেগুলো আছে। দিয়ে দিলাম লবণ, লবণটার কালার এরকম কারণ এটা হলো রক সল্ট, এই জন্য তো রক সল্টটা মোটামুটি শেষের দিকেই। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলো তেল, স্বাদ অনুযায়ী তেল। তো সব কিছু দেওয়ার পরে এখন খুব ভালোভাবে এটাকে যে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যাদের হাতের মানে জলার সমস্যা আছে, মরিচ ধরলে হাত জলে, তারা হাতে না মাখিয়ে চামচ দিয়েও মাখাতে পারেন, বা একটা হ্যান্ড গ্লোভস পরে নিয়ে সেভাবেও মাখাতে পারেন। আমার আসলে হাত দিয়ে খুব একটা জলে না, আবার একদমই যে জলে না তাও না, মাঝে মধ্যে ভালোই জলে। তো আমি ঢাকনাটা সিলেক্ট করতে পারছিলাম না, একবার এই ঢাকনা নিচ্ছি একবার ওই ঢাকনা নিচ্ছি, তো সব কিছু মানে গুছিয়ে রেখে গিয়েছিলাম, কিন্তু আসার পরে মনে হচ্ছে যে কোন ঢাকনা কোথায় রেখেছি এগুলো খুঁজে পাচ্ছি না। তো এগুলো একটু সময় করে, যেদিনকে রান্না থাকবে না ওই দিন সময় করে এগুলো একটু অর্গানাইজ করতে হবে সুন্দর করে। আমি এখনই পানি দিব না, এটা এভাবে তো ভিতর থেকে একটা পানি ছাড়বে, সেই পানিতে এটাকে একটু কষিয়ে নিব, তারপরে আমি এর মধ্যে পানি অ্যাড করব। যাই হোক, অবশেষে একটা ঢাকনা পেলাম, আর এই তো এটা হলো আম্মুর মানে দেওয়া হলো এটা জিরার গুঁড়ো। তো এটা গতবার যখন গিয়েছিলাম দেশে গত ডিসেম্বরে তখন এনেছিলাম, তো এটা এখন একটা ছোট জারে ঢেলে নিচ্ছি, কারণ এত বড় কোটা থেকে প্রতিদিন ঢালতে সমস্যা হয়, তাই একটা ছোট জারে ঢেলে নিলাম, যখন লাগবে এখান থেকে নেওয়া যাবে। আর মরিচ আর হলুদের গুঁড়ো এবার নিয়ে এসেছি, হলুদ আর মরিচের গুঁড়োটাও ঠিকঠাক করে এভাবে জারে ঢেলে রাখতে হবে। তো এখানে ভাবলাম যে আমি একটা মানে ছোট ইয়েতে রাখলে আমার জন্য সুবিধা রান্নার সময়, তো এটার গায়ে এখন লিখে দেই, কারণ অনেক সময় দেখা যায় গরম মশলা তারপর অন্যান্য মশলার সাথে জিরার গুঁড়োটাকে গুলিয়ে ফেলি। ঘ্রাণ নিলে অবশ্য বোঝা যায়, তারপরও একটু লিখে রাখলে ভালো হয়, একটা লেভেল লাগিয়ে লিখে রাখি। তো কালোর উপরে কালো দিয়ে লেখা হচ্ছিল না, তারপরও বোঝার মতো লেখা গেছে আর কি। আজকে আমার আরও একটা রান্না আছে, সেটাও আমি করব। এই যে লিখে রাখলাম জিরা, তো মনে থাকবে। তো আমার চিকেনটা মোটামুটি কষানো হয়ে গিয়েছিল, মোটামুটি না ভালোভাবে কষানো হয়েছে। তো আমি অল্প একটু পানি দিয়েছি কষানো হওয়ার পরে, এখন হলো এই যে আলু দিয়ে দিলাম কেটে, এখন আলুর সাথে এইগুলোকে একটু কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিব। এখন ঝোলের জন্য পানি দিচ্ছি না, আলুর সাথে এটাকে একটু কষিয়ে নিই। আর ওই চুলায় আমার কয়েকটা সজনে ডাঁটা ছিল, সরিষা দিয়ে সজনে ডাঁটাটা রান্না করবো এখন।
তো আমি সরিষা দুই রকমের সরিষা নিয়েছি, হলুদ আর হলো কালো। হলুদ সরিষার পরিমাণ একটু কম, কালো সরিষার পরিমাণ একটু বেশি। অনেকে বলে সরিষা ব্লেন্ড করলে বা বাটার সময় নাকি তিতা হয়ে যায়, তো সামান্য একটু লবণ আর কাঁচামরিচ দিলে না আর কিচ্ছু হয় না। তো আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর দুইটা কাঁচামরিচ দিয়েছি। প্রথমে পানি ছাড়া একটু গ্রাইন্ড করে নিব, তারপরে পানি দিয়ে এটাকে ব্লেন্ডারে একদম সুন্দর করে পেস্ট আকারে করে নিব। এখন সজনে ডাঁটাটা রান্না করব, এই যে সরিষা দিয়ে, গতদিন তো ডাল দিয়ে করেছিলাম। এখানে আমি হলো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর আস্তে আস্তে সব মশলা দিব, পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে। তা আপনাদের রান্নার সাথে আমার রান্না অনেকের হয়তো মিলে, অনেকের হয়তো মিলে না, কারণ সবার রান্নার একই রকম ধরন হবে এমন তো না, এক একজনের রান্নার ধরন এক এক রকম। তা আমি চেষ্টা করি আমার শাশুড়ি এবং আমার আম্মুর রান্না ফলো করতে, যেহেতু রান্না শেখায় আমাদের আমার আর কি এই দুজন মানুষের কাছ থেকে। সো তারা যেভাবে রান্না করেন, ওনাদের রান্নার রেসিপিগুলো ফলো করলে বা ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করলে আমার মনে হয় যে না, আমি বেটার শিখতে পারি। তো যারা আমার ফেসবুক পেজে আমার ভিডিওটা দেখছেন তারা আমার পেজটা ফলো করবেন, তো কারণ আমি আপনাদের সাথে টুকটাক ফেসবুকেও শেয়ার করি আমার ডেইলি অ্যাক্টিভিটিগুলো। তো এই যে সব মশলাই মোটামুটি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, শুধু আমি ধনিয়াটা দিতে পারিনি কারণ আমার ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গেছে। আপনাদের কাছে ধনিয়া থাকলে অল্প একটু ধনিয়া গুঁড়াও দিয়ে দিবেন, আর আমি ধনিয়া গুঁড়ো ছাড়াই রান্না করছি। সব মশলা দিয়ে আমি এটাকে এখন একটু ভালোভাবে অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু কমই দেওয়ার চেষ্টা করেছি। তো মশলাটা যখন কষানো হয়ে যাবে, ওই দিক থেকে তো আমার এই যে সরিষার পেস্টটা রেডি হয়ে গেছে, তো সেটা আমি একটা স্ট্রেনারে এটাকে চেলে তারপরে নিয়ে নেই সব সময়। কারণ হলো আমার কাছে যে সরিষার উপরে যে ব্লেন্ড করার পরে যে সোবলা সোবলা সরিষার উপরের আঁশটা থাকে, তো এটা আমার ভালো লাগে না। তো আমি একটু ব্লেন্ড করে তারপরে একটু পানি দিয়ে গুলিয়ে এটাকে আমি এভাবে করে একটু ছেঁকে নেই, তাহলে আমার কাছে মনে হয় যে না, একটু সোবলাগুলো একটু কম যায় আর কি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা এভাবে করে রান্না করতে পারেন, আর আপনাদের যদি অন্য কোনো রেসিপি থাকে সরিষা দিয়ে সজনে রান্নার, সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন, আমিও সেটা ফলো করবো ইনশাআল্লাহ। তো এই যে সজনেগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে ডিপে রেখে দিয়েছিলাম, তো সুন্দর আছে একদম, ভালোই। দেশ থেকে নিয়ে এসে দুইবার খেতে পারলাম, যাক আম্মুকে অনেক ধন্যবাদ, কারণ এই জিনিসটা একসময় আমি একদমই খেতাম না, কিন্তু আস্তে আস্তে এটা আমার এত পছন্দের, এখন খুব ভালো লাগে এটা খেতে। শুধু শুধুই আমি খেতে পারি এটা ভাত টাত ছাড়া। এখন ভালো করে এটাকে একটু কষিয়ে নেই, এই যে মশলার সাথে একটু কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণই এটা রান্না হয়ে যাবে, এখানে আর বাড়তি কিছু করার দরকার নেই। একটু নেড়ে চেড়ে এখন আর একটু পানি হয়তো বা লাগবে, পানির পরিমাণটা একটু কম হয়ে গেছে। এটা কিন্তু মাখা মাখা হবে, এটা কিন্তু ঝোল ঝোল হবে না, আমরা মাখা মাখাটাই খাই আর কি সরিষা। তো এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, আর একটু পানি দিয়ে দিলাম। তো এই যে আমার চিকেনটা হয়ে গেছে, সুন্দর হাতে মাখা চিকেন, আশা করছি খেতেও মজা হবে, কালারটাও সুন্দর এসেছে। আর এদিক থেকে আমার সজনেটা হচ্ছে, এটাও মোটামুটি হয়ে এসেছে, আপনাদের ভাইয়াও খেতে চলে এসেছে। আপনাদের ভাইয়া মনে হয় না সজনে দিয়ে আর এখন খেতে পারবে, রাত্রে খেতে পারবে ইনশাআল্লাহ। একটু দেরি হয়ে গেছে রান্না করতে করতে, আর এই যে দেখেন কি না, সে হাত মুছতে আসছে, সেটা হলো আমার উন্না দিয়ে হাত মুছতে হয়, সে হলো ইয়ে দিয়ে হাত মুছে না, কি জানি বলে তার টাওয়াল টাওয়াল দিয়ে মুছে না, সে যদি আমার উন্না পায় তাহলে তার কিছু লাগে না। তো এখন আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করবে, গতকালকে একটু পয়সা ছিল সেটা বের করে নিয়েছি, ভাতটাও রান্না করে নিয়েছি। এই যে ভাতটা সুন্দর একদম কদম ফুলের মতো ফুলে উঠেছে, আপনাদের ভাইয়া খেয়ে নিতে হবে। হ্যাঁ, দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠলাম, ওই দিনকে বারান্দা পরিষ্কার করলাম, দেখেন বারান্দায় তারপরে আবার কতগুলো পাতা ঝরে পড়েছে, আবার ভ্যাকিউম করতে হবে। আমার এই গাছটায় দুইটা ফুল ফুটেছে আজকে, আমি সকাল থেকে বারান্দায় আসতে পারিনি তাই দেখতে পারিনি। এই যে দেখুন কি সুন্দর গাছটাতে, আমি মনে করছিলাম ফুল মনে হবেই না, পরে দেখলাম না আলহামদুলিল্লাহ ফুল ফোটা শুরু করেছে। আর এই যে বাহিরে দেখতে পাচ্ছেন ঝুম বৃষ্টি হচ্ছে, ইদানিং বিকালে বৃষ্টি হওয়া শুরু করেছে, আর এই গাছটা ভেবেছিলাম মরেই গেল, কিন্তু না, দেখা যাচ্ছে যে আবার পাতা বের হচ্ছে সুন্দর করে, আমি ভেবেছি মরে গেছে মনে হয়। এই যে সুন্দর পাতা বের হচ্ছে। তো খাওয়া দাওয়া করলাম, আজকে আমি চিকেন প্লাস সরিষা বা সরিষা
দিয়ে যে সজনে রান্না করেছি দুইটাতেই আমি অসম্ভব পরিমাণে ঝাল দিয়ে ফেলেছি, বুঝতে পারিনি। খুবই খুবই ঝাল লাগছে খাওয়ার পরে। তো চলুন এখন একটু রেস্ট টেস্ট নেওয়া যাক। ঝুম বৃষ্টি হচ্ছে, ঝুম ঝুম। তাবিব তোষান শুয়ে আছে বেডরুমে, আমি আবার মানে খাওয়ার পরে এত ঝাল লাগছিল, পরে আমি আবার একটু মিষ্টি খেলাম। এই যে সরিষাটা এরকম মাখা মাখা করেছি সজনে দিয়ে। সরিষা আপনারা এরকম ডাটা দিয়েও রান্না করতে পারেন, ডাটা আছে না ওই যে মোটা মোটা ডাটা, সেটাও কিন্তু সরিষা দিয়ে এভাবে রান্না করা যায়। এই যে আপনাদের ভাইয়ার পছন্দের খাবার, এটা আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে জ্বালিয়ে জ্বালিয়ে আরও একটু কুক করতে হবে। চিকেনটা নাকি খুবই মজা হয়েছে, কালার দেখে বোঝা যাচ্ছে যে ঝাল হবে। তো কিচেনের থালা বাসন সব ক্লিন করে রেখে দিয়েছি। মা তুমি না শুয়েছিলা, তুমি চলে আসছো কেন? হ্যাঁ তুমি না শুয়েছিলা, তুমি কেন চলে আসছো? আমি নাই আর আমার পিছন পিছন চলে আসছো না? চলো চলো আমরা বিছানায় যাই, চলো আসো আসো বেবি আসো, তাবি আসো, ওইভাবে হাঁটো না, সুন্দর করে হাঁটো, সুন্দর করে হাঁটো, আসো 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 আসো, চলো 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 চলো, দৌড় 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 দৌড়। বুড়া তাবিবের মানে আপনাদের ভাইয়া চলে এসেছে এখন সন্ধ্যা সাড়ে নটার মতো বাজে। তাবিবের নতুন একটা ঢং হয়েছে ঢং। তোষান যদি আমার কাছে আসে তাহলে বলে দিস ইজ মাই আম্মু, আবার তোষান যদি আপনাদের ভাইয়ার কাছে যায় তাহলে বলে দিস ইজ মাই বাবা। মানে তোষানের কিছুই না, সব হলো তাবিবের। এই এই তোষান তো আগে পাইছে, তোষানেরই তো আগে আব্বু আর আম্মু, তুমি তো পরে আসছো। হ্যাঁ তোষান থাকবে না তাবিব, তুমি তো অনেক দুষ্টু হয়ে গেছো তাবিব, বাংলাদেশে গিয়ে অনেক দুষ্টু হয়ে গেছো। এমন হয়েছে কেন তাবিব? তুমি এটা তোমার ভাইয়া না, তুমি এত দুষ্ট হয়ে গেছো কেন? আমি দুজনেরই বাবা, বাবা তোমারও বাবা, তার তোষানেরও বাবা। তোষান হাসতেছে, তোষান মজা পাচ্ছে। ওটা কার আম্মু, ওটা কার আম্মু? তোষান তুমি আমার কাছে আসো, তোষান তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। দিস ইজ মাই আম্মু। ভাইয়া আম্মুকে নিয়ে নিছে, ভাইয়া আম্মুকে নিয়ে নিছে, এখন কি হবে? এই যে এটা আমার বেবি তাবিব, এটা আমার বেবি, এটা আমার কুচু কুচু বেবি, এটা আমার। এখন তুমি কি করবা? দেখি কিছু একটা বানিয়ে দেওয়া যায় কিনা। বাসায় পারুটি আছে, পারুটি দিয়ে একটু টোস্ট করে দেই ডিম দিয়ে। তো পারুটি কাটার জন্য আমার এই চপিং বোর্ডটা দরকার। এটা আমি গিফট পেয়েছি, আপু আমাকে গিফট করেছেন। তো কিচেনে যাই চলুন। পারোটাগুলো আমি স্যান্ডউইচের মতো করে কেটে নিয়েছি, আর এখন দুইটা ডিম নিয়ে নিচ্ছি, ডিমগুলো ফেটিয়ে নিব। আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম ঝাল খাবে না মিষ্টি খাবে, ঝালটাও ভালো লাগে, পারোটি টোস্ট করলে মিষ্টিটাও ভালো লাগে। তো বললো যে ঝাল খাবো, জানতাম সে ঝালই খাবে, মিষ্টিটা খাইতে যাবে না। তো অল্প একটু মিল্ক অ্যাড করবো এটার মধ্যে, তারপরে সুন্দর করে এটাকে ফেটিয়ে নিব। সব কিছু একবার দিয়ে তারপরে ফেটিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স অ্যাড করছি, হালকা
কাকা একটু মিষ্টির জন্য একটু চিনি অ্যাড করব সামান্য পরিমাণ এক চা চামচ মতো তো ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি, তেলের পরিমাণটা একটু কমই রাখার চেষ্টা করেছি, তারপরও অনেক সময় দেখা যায় যে কম দিতে গেল বেশি পড়ে যায়। আর এখন এই যে পারোটির পিসগুলোকে এটার মধ্যে ডিপ করে ভেজে নিব। এটা আমরা সবাই পারি, কেউ শুধু ডিম দিয়ে করে, কেউ ডিমের সাথে একটু মিল্ক অ্যাড করে, কেউ চিনি দিয়ে করে। একটু মানে বাটিটার গা থেকে ফ্রাই প্যানে একটু পানি ছিটে পড়লো রান্নার সময়। যত চেষ্টা করি চারিদিকে তেল টেল ছিটাবো না, তারপরও দেখা যায় যে তেল ছিটেই যায়। আজকে কিন্তু আমি বার্নারের উপরটা একদম ডিপ ক্লিন করেছি, ক্লিনজার দিয়ে, অয়েল রিমুভিং ক্লিনজার দিয়ে সুন্দর ডিপ ক্লিন করে নিয়েছি, তারপরও এই যে তেল টেল ছিটে পড়লো। আমার খুবই বদ অভ্যাস, মানে সাথে সাথে আমি মুছতে থাকি, যখনই তেল পড়ুক না কেন, না মুছলে আমার ভালো লাগে না, আর হাত ধুতে থাকি। তো এই যে এক পিট হয়ে গেছে, এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি, এতে এরকম করে কালার করে করলেই হয়ে যাবে আর কি, বেশি সময় লাগে না, আমরা সবাই পারি টুকটাক এটা বানাতে। তো এই যে বিকালের নাস্তা রেডি হয়ে গেছে, আজকে আর অন্য কিছু বানালাম না, বাসায় যা আছে তাই দিয়েই করে দিলাম। আর এই তো মিষ্টি, আপনাদের ভাইয়া যেহেতু ক্ষুধার্ত তার জন্য তো আমাকে কিছু করতেই হবে, তো সেটাই করে দিলাম। আমি একটু খাবো, তোশানকেও একটু দিব। তো খাওয়া দাওয়া করলাম, একবারে আমার রাত্রের ডিনারটা হয়ে গেল। আমি দুই পিস পাউরুটি খেয়েছি, আর খেতেও ইচ্ছা করছে না, রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করছে না, মনে হচ্ছে কেউ রান্না করে খাওয়ালে ভালো লাগতো। সংসার করতে হলে রান্নাবান্না, সংসারের কাজকর্ম করতেই হবে। আসলে দেশে অনেকটা সময় থেকে এসেছি, দেশের সেই সবাই করে খাইয়েছে, কোনো কিছু করতে হয়নি, তো সেই জিনিসটা এখন আমার মধ্যে কাজ করছে। সংসারে মনোযোগী হতে হবে, এভাবে করলে তো হবে না। আর শুধু রান্নাবান্না না, আরও কত কাজ থাকে যেগুলো পেন্ডিং হয়েছিল। তোশানের স্কুল শুরু হবে, তোশানেরও অনেক টুকটাক কাজ আছে যেগুলো আমাকে, এই যে তোশানের পড়ার টেবিলটা, যে বইগুলো আছে এগুলো তো সব এখন আর লাগবে না, তো এগুলো গ্রেড ওয়ানের বুক, ও তো আলহামদুলিল্লাহ গ্রেড টুতে উঠে যাচ্ছে। তারপরে টেবিলটা একটু পরিষ্কার করা, তারপরে এখানে দেখেন কেবল দিয়ে ভর্তি, এগুলো একটু এখান থেকে সরানো, এসব সব কাজ টুকটাক করে করতে হবে। তো সানের পিগি ব্যাংকে সানের বাবাকে বলেছিলাম যে তুমি মাঝে মধ্যে কিছু টাকা পয়সা রেখো, তো সানের বাবা ভুলেই গেছে, তো এখন আমাকেই রাখতে হবে আর কি, ছেলের জন্য কি আর করার। এগুলো একটু যেগুলো দরকার নাই এগুলো এখান থেকে ছাঁটাই করে দেন, হলো গ্রেড টু এর বই টই যখন দিবে তখন এগুলো রাখতে হবে। তোশানের স্কুল থেকে আবার ক্রোম বুক কিনতে বলেছে, এটা আবার আমার কাছে খুবই বিরক্ত লাগছে, এটুকু বাচ্চা এই ল্যাপটপ, ওর জন্য ওই স্কুলে ল্যাপটপ নিয়ে যাবে, নিয়ে আসবে, ও ওটা আসলে মেনটেন করতে পারবে কি না এটা কিন্তু বড় জিনিস, জানি না, দেখি, যদি ম্যান্ডাটরি হয় তাহলে তো কিনতেই হবে, আর না হলে এই বছর আর কিনবো না, সামনের বছর বাবা একটু বড় হলে গ্রেড 4-5 গেলে তখন কিনে দিব ইনশাল্লাহ। এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগলো যে এটুকু বাচ্চা ক্রোম বুক নিয়ে যাওয়া আসা করাটা আসলে সত্যি, এটা মানে কতটা যুক্তিসঙ্গত আমি জানি না। তো যাই হোক, আজকে মতো বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।